তো কি চলছে ভাই লোক, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি কিছু সেরা সেরা মিমস, আর তারই সাথে আজকের ভিডিও শেষে আমরা দেখতে চলেছি আমাদের রেডিট। দেখবো ভাই তোমরা কি কি মিম পোস্ট করেছো। মি টু মাই এক্স, আমাকে ছেড়ে দিন, আমি ওনাকে জুতো মারতে আসছি, জুতো মেরে আমি খালি পায়ে ঘরে যাচ্ছি। হ্যাঁ আরে খুশি আতে ভাই, জুতোটা যদি ওনার টাকা লাগতো। আপনি এখন খালি পায়ে যাবেন না, করে কোথায় যাবেন? জুতো মারার পরে রিপোর্টার জিজ্ঞেস করছে কেন মেরেছেন আপনি, কেন মেরেছে, কেন যেন জানে না ভাই। মি ওয়েন আই টাচ আ গার্ল বাই মিস্টেক, আসল কারণটা যদি ফুল বডির ভিডিওটা দেখাতো তাহলে বুঝতে যেত ভাই কি অ্যাকচুয়ালি করে ভাই। ভাই বন্ধুর বার্থডে কেক করে শেষ। কি করবে ভাই, বার্থডে তে কেক নিয়ে গেছে, পিস পাইনি তো কি আর করবে। দাদু আর কি কি দেখতে হবে ভাই এই জীবনে। আচ্ছা হ্যাঁ আমি আন্ধা হুম, কি ভাবছেন কি করছি, প্র্যাকটিস করে নিচ্ছি যাতে আমার আক্ষেপ না থাকে, একটু জন্য মিস্টার না হয়ে যায়। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, তাই আগে থেকে প্র্যাকটিস করে নেওয়া ভালো, আক্ষেপ নিয়ে আমি থাকতে চাই না। তাহলে জলস্তি ভাই। আরে কাকা শুধু এম প্র্যাকটিস করলে হবে না, একজোড়া জুতো এক্সট্রা কিনে রাখো, নালে খালি পায়ে বাড়ি ফিরতে হবে। স্বামীকে নিজের হাতের মুঠোয় করার জন্য সাতটা লবঙ্গকে শনিবার দিন মধ্যরাতে 21 বার স্বামীর নাম নিয়ে ফু মারুন। এটা কি ছিল ভাই, স্বামীকে কি করে হাতে রাখতে হবে নাকি? সাতটা লবঙ্গকে 21 বার স্বামীর নাম নিয়ে ফু মারুন। নিজের হাতে না ব্লো করে অন্য জায়গায় ব্লো করুন, এমনি স্বামীরটা হাতে, আই মিন স্বামী হাতে চলে আসবেন। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ভাই ভগবান কোন পলিটিশিয়ানই ভগবান না, মানে তুমি বেস্ট যেটা করতে পারো সেটা হলো ভোট দেওয়ার আগে দেখতে পারো কে সব থেকে কম হারাবে তাকে ভোট দিতে। ভগবান কেউ নাই লাইন, যেই ফিল্ডে ভাই কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগে না সেই ফিল্ডে কেমন লোকেদের এক্সপেক্ট করতে পারো ভাই। এই দিনটাই দেখা বাকি ছিল ভাই। ভাই ভাই চলে যাচ্ছে ভাই, কেউ কিছু বলছিও না। ওইদিকে ওইদিকে ওর বউ বসে আছে ভাই, মিনি বাসের ঝোলা থেকে ডাইরেক্ট ভাই ট্রেনের ভাই ইঞ্জিনে বসে যাবো ভাই, আলাদা লেভেল ভাই এসব ভাই আমাদের। কোথায় এটা ভাই লেখা তো আছে হাওড়া ভাই, আলাদা স্ক্যাম বাপ। এরকম ভাই সাবওয়ে সার্ফার করতে যেও না তোমরা, যারা যারা ট্রেনে করে স্কুল বল যাও, স্ক্যাম হয়ে যাবে পুরো। ওরিও ভাই, কোনো বন্ধু যদি নিজের হাত থেকে সিগারেট আর মদ ছাড়া কিছু অফার করে তার মানে বুঝে যাবে সেটাই স্ক্যাম আছে। কি করে খেয়ে নিলি ভাই? তাহলে ইনস্টাগ্রামে পন্তুলনা রিলস দেখতে দেখতে নাকি ভাই ওই কলগেট ওলা বিস্কুট খেয়ে নিল। আপকে বিস্কুট মে নমকে। ভাই মানে নাচটা ভাই ঠিক আছে, নাচটা এক্সপ্রেশন দেখো এক্সপ্রেশন পুরো সেম ভাই, মনে হচ্ছে টাইম কলের লাইনে দাঁড়িয়ে কারোর সাথে ঝগড়া করছে, এরকম ভয়ানক এক্সপ্রেশন নিয়ে কে নাচ করে ভাই। যখন কাকিমারা ভিগো ছেড়ে ইনস্টাগ্রাম রিলসে আসে পিছনে ভাই চেয়ারের ওপরে সাইকেলে হাওয়া দেওয়ার পাম্প রাখ, আমি কি ভাই এগুলো কি কেন পুলিশ দেখে দৌড়িয়েছে এই ধরে ফেলেছে পেছন থেকে একটা উড়ন্ত জুতো আসলে ভাই জমে যেত পুরো। মিনওয়াইল মদনদা জুবা কেশরী
ভাই দেখো এইসব রিলস দেখে হাসা ঠাট্টা করা খুবই সোজা, কিন্তু এখানে যেটা ভালোবাসা আছে সেটা কি তোমরা দেখতে পাচ্ছ না? ভাই ছেলেটা এত ভালোবাসে মেয়েটাকে যে ওর নিজের প্যান্ট কেটে ভাই ওর জন্য জামা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ গাইস? এটাকেই বলে ভালোবাসা? কি ভাই এটা কি প্যান্ট? এটা রিপ জিন্স হতেই পারে না ভাই, আমি লিখে দিচ্ছি রিপ জিন্স হতেই পারে না। তাহলে ব্লেড দিয়ে ভাই বাক্স বানিয়েছে এটা রিপ জিন্স? তাহলে ছোট্ট একটা হাঁটু সেটাকে আবার দেখাবি কি দেখাবি ভাই? বিকার ভাই একটা সুন্দর প্যান্ট পরে পিচ রাস্তায় হাঁটু ঘষে ঘষে কি করেছে দেখো প্যান্টটা। বিশ্ব বাংলার সামনে এরা বসে বসে ভাবছে ভাগ্যিস আজকে বেরিয়েছিলাম বাড়িতে থাকলে এরকম ভাই বকচুদের লাইফ দেখতেই পেতাম না। কিছু কিছু ছেলে মাঝরাতে মেয়েদের ইনবক্সে নিজের এগরোল ধরে দাঁড়িয়ে থাকে নাকি মাঝরাতে? লোকটা এরকম ভাই এগরোল হাতে এরকম ডিপ্রেসড মুখ করে দাঁড়িয়ে আছে কেন? যখন সব থেকে বড় আর দামি এগরোল অর্ডার দিয়ে কাস্টমার পালিয়ে যায় তখন আমি দিস ইজ রাজ, দিস ইজ গন্ধরাজ ভাই। আচ্ছা সবকিছু সবুজ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না ভাই, ফার্স্টে মোমো সবুজ হলো, তারপরে ফুচকা সবুজ হলো, তারপরে কিছুদিন আগে আমি দেখলাম এগরোলও সবুজ, আর ওয়েস্ট বেঙ্গল তো ভাই সবুজ হয়েই আছে। ওয়েস্ট বেঙ্গলে ভাই সবকিছুই আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে আর আমাদের ফিউচার কালো হচ্ছে, যাদের বোঝার তারা বুঝে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যো ভাই দেখো ভাই সবকিছু সবুজ ভাই, সবুজ পিজা, সবুজ চা ভাই, এটাই ভাই গন্ধরাজ চা। ঠিক আছে ভাই গন্ধরাজ বিরিয়ানি সবকিছু ভাই, এই এক একটা ট্রেন্ড আছে জানো, একটা ট্রেন্ড আছে ভাই, এখন হলো গন্ধরাজের ট্রেন্ড আছে, সবকিছু ভাই সবুজ করে দিয়ে গন্ধরাজি। আমি খালি ওয়েট করছি কবে ফেসবুকের টাইমলাইনে ডিউরেক্সের অ্যাড দেখতে পাবো গন্ধরাজ। বাবা ভাই নোটও সবুজ হয়ে গেল গন্ধরাজ নোট নাকি ভাই? ঠিক আছে ভাই, ভাই হলুদ ট্যাক্সিও ভাই সবুজ হয়ে গেছে গন্ধরাজ ট্যাক্সি গাইস। এদিকে দেখো গন্ধরাজ জিলিপি, তার সাথে সাথে এইবারে দুর্গাপূজাতে গন্ধরাজ আমাদের মহিষাসুরও আসবে, কোনো চাপ নেই ভাই, সবকিছুই সবুজ করে সেটাকে গন্ধরাজ বানিয়ে দিচ্ছে। সেই হিসাবে অ্যাভেঞ্জার্সের হালকের ভাই পাছা হলো গন্ধরাজ পাছা, বাদ দিলে ভাই সব গন্ধের রাজা, তাই জন্য গন্ধরাজ পাছা। গন্ধরাজ ভালোবাসা ভাই অর্ঘ, এটাই বাকি ছিল। রোল মোমো ধোসার রং সবুজ বানিয়ে সেটার গন্ধরাজ এডিশন বার করার পর কলকাতাবাসী শেফ ভাই কি করছে ভাই? ভাই ফেলে দিল রে আস্তে, আরে ভাই বেলুন ভাই বউকে কোলে নিয়ে বেলুন ফাটাচ্ছে, হে বাবা হয়ে গেল ভাই। কতবার ফেলবে? একবার ফেলেছে বুঝতে পারি ভাই, পাঁচ ছবার করে ফেলবে ভাই জি বাংলা। ছেলেটা মনে মনে বলছে বলেছিলাম ডায়েট করো, করলে না এবার বুঝলে তো? হ্যাঁ ভাই টপিক পাচ্ছি না, তোমরাই মিমস বানাও, তোমাদের মিমস তোমাদেরকেই দেখাবো। হেভি ভাই হেভি আইডিয়াটা কিন্তু, কোটি টাকা নেওয়ার পর রণবীর সিং, 500 টাকা দেওয়ার পর রিক্তি ভাই, এইসব কি স্ক্যাম করছো ভাই? তো গাইস এটা হলো আমাদের সাবরেডিট, তো তোমরা যদি কোনো মিমস বানাও রিলেটেড টু দ্য চ্যানেল তাহলে এখানে পোস্ট করতে পারো, অ্যাপ্রুভ হয়ে যাবে, কিন্তু শুধু শুধু একমাত্র যদি চ্যানেলের সাথে রিলেটেড হয় তবেই। আর এই উইকের শেষে যার মিমটা সবচেয়ে বেস্ট হবে সে 500 টাকা পেয়ে যাবে, 500 টাকা। তো গাইস আজকে ভিডিও এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে পারো ভাই, যদি আসলে ইন্ডিয়ান হয়ে থাকো, যদি ইন্ডিপেন্ডেন্স ডে জন্য অ্যাটলিস্ট সাবস্ক্রাইব আর লাইক করে দাও, আর বাংলাদেশ থেকে যারা দেখছো তারা আনসাবস্ক্রাইব করে দেবে না, তারা কমেন্টসে লেখো ভাই। ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।